উন্নয়নের ভানুষ দেখিয়ে ডলার তারা আত্মসাৎ করেছে। জনজীবনকে দুর্বিষহ করে তুলতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি করছে সরকার। এই সিদ্ধান্ত হবে অতিবনিষ্ঠ। বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি হলে এর চেইন রিয়াকশনে জনসাধারণের উপর বিরূপ প্রভাব পড়বে, এটা আমরা সকলেই জানি। কৃষি, শিল্প, কলকারখানা, এমনকি পরিবার পর্যায়ে এর ব্যাপক এবং বিরূপ প্রতিক্রিয়া হবে। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। গভীর সংকটে পড়ে এমনিতেই বাজারে দ্রব্যমূল্যের দাম হুহু করে বাড়ছে, মানুষ তার প্রয়োজনীয় খাবার কিনতে হিমশিম খাচ্ছে। এর উপরে এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের উপর চরম আঘাত আনবে। মধ্যম ও নিম্ন আয়ের মানুষের এমনিতেই কঠিন কষ্টের মধ্যে দিন যাপন করছে। দেশে 80% মানুষের আয় বাড়েনি, অনাহারে অর্ধাহারে কোন রকমের জীবন কাটাচ্ছে। তার উপর সরকার বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি করে জনগণকে বিপদের মুখে ঠেলে দিবে। জ্বালানির মূল্য বৃদ্ধি করে জনগণকে বিপদের মুখে ঠেলে দিবে। সামনে রমজান মাস, তার আগেই এই দাম বৃদ্ধি হবে মরার উপর হাঁড়ার ঘায়ের মতো। উন্নয়নের নামে দেশ বিদেশ থেকে ব্যাপক হারে ঋণ নিয়ে জনগণের উপর বিপুল পরিমাণে বাড়ানো হয়েছে ঋণের বোঝা। সরকার হরিলুটের আর্থিক নীতির কারণে দেশের রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়েছে। এখন চরম ডলার সংকটের কারণে কয়লা উৎপাদনের খরচ বাড়ার কথা বলে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি সরকারের একটি অমানবিক খেলা বলে জনগণ মনে করে। এখন আবারও জনগণের পকেট কেটে একটু সমন্বয় করার চেষ্টা করি। কত টাকা যে কতভাবে সরকার কাটছে, আপনার চাকরিজীবী মানুষ, সামান্য চাকরিজীবী মানুষ কষ্টে সৃষ্টে আপনার সঞ্চয়পত্র কেনে, সেই সঞ্চয়পত্রের যে ইন্টারেস্ট কতভাবে সরকার কাটে, মানে আপনার যখন হিসেব বিলায় তখন লাভের খাতায় শূন্য ছাড়া আর কিছু থাকে না। ডলার সংকটের কারণে কয়লা উৎপাদনের খরচ বাড়ার কথা বলে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি সরকারের একটি অমানবিক খেলা বলে জনগণ মনে করে। জনগণের প্রশ্ন, ডলারের রিজার্ভ গেল কোথায়? এখন যে বড় বড় কথা বলেছে সেটি আজকে কোথায় গেল এই রিজার্ভগুলো? উন্নয়নের ভানুষ দেখিয়ে ডলার তারা আত্মসাৎ করেছে। তারা বিদেশে সম্পদ পাচার করেছে, অর্থ পাচার করেছে, বিশাল অর্থবিত্তের মালিক হয়েছে। সেইটা যদি আমরা অনুসন্ধান করার দরকার নেই, স্বাভাবিকভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় ডলার রিজার্ভ কেন কমে। উন্নয়নের ফানুষ দেখিয়েছে আর তার এই ফানুষের নিচ দিয়ে টাকা বাইরে বেরিয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে। বিশাল অর্থবিত্তের মালিক তারা হয়েছে তা জনগণ জানে। এখন বিদ্যুৎ ও জ্বালানি খাতে দাম বৃদ্ধি করা বিভিন্ন কায়দায় জনগণের রক্ত চুষে নেওয়ার আরেকটি পৈশাচিক পন্থা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।